প্লাস আমাদের তালে সবাই আছে তো আপনি যেহেতু এগুলো আমাদের দেখালেন প্লাস আমি সব প্রেফারেন্স গুলো প্লাস যে হাদিস গুলো দেখালেন সবগুলো তুই কেন অবশ্যই প্লাস আপনার যেহেতু ওয়েবসাইটেও আছে তো সেই সূত্র ধরে আমি আমার যে আলে মোলামা আছে বা বড় ভাই বলে আছে তাদের সাথে শেয়ার করবো তাদের কাছে যদি সন্তুষ্টজনক কোনো অ্যান্সার পাই তাহলে তো ভালো প্লাস নেক্সট ডে আপনার সাথে এই বিষয়ে রেফারেন্স সহকারে দেখাতে পারবো আর যদি সেটা সম্ভব হয় তাই না সম্ভব নয় তাহলে নেক্সট কি হবে সেটা অন্য বিষয় সেটা এখন প্রকাশ করতে যাচ্ছি না অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই কথা বলে আসেন এবং আপনি আগে নিজে কনভিনসড হন হম যে মানে অনেক সময় দেখা যায় কি আহ বিভিন্ন ধর্মের ধার্মিকরা তাদের হুজুরদের কাছে বা তাদের মানে ধর্মগুরুদের কাছে এটার এটা সেটা সেটা প্রশ্ন নিয়ে যায় তখন একটা ভুং বাং দিয়ে দেয় বুঝুং বাজুং বুঝা দেয় এটা সব ধর্মের ক্ষেত্রে সত্য এটা যে শুধু ইসলামের ক্ষেত্রে সত্য তা না হিন্দু ধর্মের ক্ষেত্রে একই কথা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে একই কথা হুজুররা তাদেরকে কি করবে একটা ভুংবাং একটা বুঝ দিয়ে দিবে পাগল বুঝায় যেরকম সেরকম পাগল বুঝা দিবে তো আপনি নিজে কনভিন্সড হয়েন আগে যে আপনি তাদের কাছে সাথে কথা বলেন জানেন নিজে কনভিনসড হয়ে থাকে আমাদের সাথে কোনো ভুমভাম দিয়ে তো কিছু হবে না কারণ একটা যদি সহিহ হাদিস না থাকে একটা কোনো সবকিছু মেনে নেওয়া উচিত যে যুক্তি প্রমাণ এগুলো যদি থাকে তখন সেগুলো মেনে নেওয়া উচিত ঠিক আছে রাকিবুল ভাই আপনার কি আর কিছু বলার থাকলে বলেন তাহলে আপনাকে আমরা বিদায় জানাবো আচ্ছা আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা

বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা চ্যান্সেলর এরকম একটা উপাধি কোরআনে যে কথাটা বলা আছে সেটাই ভুল বলা আছে বাইবেলে যে কথাটা বলা আছে ভুল বলা আছে যে ফেরাউন সমুদ্রের পারে গা মরে গেছে হ্যাঁ এরকম কথাই হচ্ছে ভুল কথা কারণ ফেরাউন কোন একক ব্যক্তি না স্পেসিফিকলি নাম বলতে হবে যে অমুক ব্যক্তি মারা গেছে প্রধানমন্ত্রী মারা গেছে এটা বলার কোনো উপায় নেই তাহলে কোন প্রধানমন্ত্রী মানে কোন দেশের কোন প্রধানমন্ত্রী মারা গেছে আগের প্রধানমন্ত্রী না পরের প্রধানমন্ত্রী কিভাবে বুঝবে একজন মানুষ এই কথাটি একটা টেকনিক্যালি একটা ভুল কথা হম দুই নম্বর কথা হচ্ছে কোরআনে যেই মানে ঈশ্বর ফেরাউনের কথা বলা আছে সেই ফেরাউন নদীতে ভাইসা গেছিল কিন্তু যেই মমি পাওয়া গেছে এখন পর্যন্ত যতগুলো মমি পাওয়া গেছে মিশরের মানুষ মমিফিকেশন কিভাবে করে সেটা জান জানতো আমাদের দেশের মানুষও সুটকি মাছ ইয়া করে চিটাগাঙ্গে গেলে আপনি দেখবেন সুটকি মাছ কিভাবে সুটকি করে পেটে নাড়িভুড়ি গুলা বের করে

তারা যেটা করতো তাদের বডিটাকে মমি করে করার জন্য ব্যবস্থা করা যেত তখন তাদের পেটটা ফেরে পেটের যে নাড়িবুড়িগুলা সব বের করে যেগুলো দ্রুত পচনশীল সেগুলাকে দ্রুত বের করে সেইখানে বিভিন্ন ধরনের লবণ বা এই ধরনের কেমিক্যাল ঢুকায় সেলাই করে দেওয়া হইতো এবং সেইগুলাকে মমি করে ফেলা হইতো এটা প্রাচীন মিশর থেকে শুরু করে প্রাচীন মায়ান সভ্যতা প্রাচীন সুমেরিয়ান সভ্যতা এমন কি বর্তমান সময় এটা চালু আছে আপনি যদি কখনো সোভিয়েত ইউনিয়ন এক্স সোভিয়েত ইউনিয়ন বা এখনকার রাশিয়াতে যান সেখানে লেনিনের মমি করা আছে লেনিন যে নেতা ছিল নাম শুনছেন লেনিন লেনিনের নাম শুনে নেই কমিউনিস্ট নেতা লেনিন লেনিন এটা তো বিরাট বড় নেতা সারা পৃথিবী কাপানো নেতা সেই লেনিনের মৃতদেহ মমি করা আছে এরকম অসংখ্য মানুষের মমি ইতিহাসে করা হয়েছে এখন ওই মমিটা যে মমিটা যে মমিটাকে নিয়ে মুসলমানরা দাবি করে এটা ফেরাউনের লাশ বা ফেরাউনের ইয়া সেই লাশটা পরীক্ষা নিরীক্ষা করে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এই মানে লাশটা কখনো সমুদ্রে ভেসে গেছিল বা নদীতে ভেসে গেছিল এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই তাহলে কোরআনে যেই ফেরাউনের কথা বলা আছে সে তো নদীতে ভেসে গেছিল বা সমুদ্রে ভেসে গেছিল এবং তাকে তো আল্লাহ পাক অক্ষত অবস্থায় রাখবে বলেছিল কিন্তু যেই মমিটা পাওয়া গেছে সেই মমিটার তো পেটে সেলাই আছে সেটা তো সেটাকে যে মমি করা হয়েছে সেটা তো একদম বাস্তব প্রমাণ আছে সেটাকে যে মানুষে মমি বানাইছে সেটা তো একদম বাস্তব প্রমাণ আছে তাহলে আপনি কিভাবে এই ধরনের কথা বলতেছেন যে সেইটাকে আল্লাহ পাক তার কুদরতে লাশটা রাখছে এটা আপনি কিভাবে লাশ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে আজকে আমি খুব দ্রুত বলছি আপনাকে কথা কিন্তু অন্য ভিডিও আমি অনেক ডিটেলস ধরে ধরে এমনকি মিশরের কায়রো মিউজিয়ামের যে মমিটা সেই মমিটা রিয়াটা বের করে

ইত্যাদি মনে করি একজন ডাকাত এটা মনে করি ভাই আপনি যদি প্রমাণ চান তাহলে আপনাকে আমি প্রমাণ দেখাবো আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন যে আপনার নবী এগুলো ছিল না তাহলে আপনার কথা আপনি যদি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি আমিও এই ধরনের কোনো কথা নবীকে বলবো না এবং আমার দর্শকদেরকেও বলবো যে তোমরা আর কখনো নবীকে এই কথা বলো না কিন্তু তার আগে আমাকে এই জিনিসটা আপনার প্রুফ করতে হবে যে আপনার নবী এগুলো ছিল না আমার কাছে প্রুফ আছে যে আপনার নবী খুনাখুনি খুনি করতো মারামারি করতো আক্রমণাত্মক জিহাদ করতো মেয়েদেরকে বানাইতো মানুষকে দাসী তাদেরকে ধর্ষণ করতো শিশু ধর্ষণ করতো গণহত্যা করতো গুপ্ত কেশ দেখে দেখে মানুষকে হত্যা করতো মানে 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 গোপনাঙ্গের কেশ দেখে দেখে মানুষকে জবাই করতো এইগুলার প্রমাণ আমার কাছে আছে আপনি যদি আমার সাথে বিতর্ক করতে চান

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমার দাঁত ভাঙা জবাব দিতে চলে আসবেন কোনো সমস্যা নেই কিন্তু দলিল প্রমাণ নিয়ে আসতে চেষ্টা করবেন যে দলিল প্রমাণ নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আপনার পরে শান্তি বসিত হোক বিদায় জানাচ্ছি ফরাজ ভাই আপনি